একদম সবাই নিশ্চিত ছিলাম আর কি। এবং হয়তো হ্যাঁ দিদির খারাপ লেগেছিল, সবাই একটা পারসেপশন হয়েছিল যে কেন চলে গেছিল, প্রশ্নের উত্তর ছিল না, বাট এভাবেই ফিরে আসবে বা ছেড়ে দেবে দলটাকে আর কি। শ্রাবন্ত খুব ভালো আর্টিস্ট, খুব ভালো মানুষ, ব্যক্তিগতভাবে আমরা একই টাওয়ারে থাকি, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, এবং খুব ভালো ডিসিশন এটা ওর ক্ষেত্রে আর কি। নাহলে সবাই ওকে বিজেপি হিসাবেই দেখছিল এতদিন অব্দি, ও রাজনীতি করুক না করুক সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আর্টিস্ট হিসেবে যে ডিসিশনটা নিয়েছে আমার মনে হয় সেটাকে আমি সাধুবাদ জানাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ওর নামের মধ্যে মমতা লেখানো, ওর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ওর নামের মধ্যে মমতা রয়েছে আর কি, ছেড়ে যাবে কোথায়। ত্রিপুরা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় কি বললেন, অপরদিকে রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য কি বলেছেন, শোনাবো। আমরা শক্তভাবে বলতে চাই যে বিপ্লব দেব অশিক্ষিত বর্বর একটা, আগে জিম ট্রেন আছে, গণতন্ত্রের কোনো ধারণা ওর নেই। পশ্চিমবাংলায় আমরা উগ্র সিপিএমকে মোকাবিলা করেছি, বিজেপিকেও আমরা মোকাবিলা করব, এবং আমাদের লক্ষ্য সামনের বছর ত্রিপুরায় সরকার তৈরি করা। বিপ্লব দেব এই করে কুণাল ঘোষের বিরুদ্ধে কেস করে অভিষেকের গাড়ি আক্রমণ করে আমাদের ঢুকতে পারবে না। ভালো কথা বলেছেন সুপ্রিম কোর্ট, এটা তো কর্তব্য প্রত্যেক রাজ্য সরকারের, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের পুরো প্রোটেকশন দেওয়ার, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যে প্রার্থী করছেন তার হয়ে যদি প্রচার করেন তারা যাতে আক্রান্ত না হয় সেটা দেখার। আমাদের এখানেও তো কোর্ট এ সমস্ত বলেছেন, আমরা তো পশ্চিমবঙ্গে এখন আমাদের সমস্ত কর্মীদের বাড়ি ফেরাতে পারিনি, 54 জন বিজেপি কর্মী খুন হয়েছেন 2রা মে থেকে, 8,000 কর্মী এখনও ঘর ছাড়া। আপনারা আরেকটি রাজ্যের কথা বলছেন, আসামে গিয়ে দেখুন বিজেপি কর্মীরা শিবিরে আছে, ঝাড়খণ্ডে যান, উড়িষ্যায় যান, ওখানে বিজেপি কর্মী খুঁজে পাবেন, বাড়ি ঢুকতে পারেনি। এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, টুইট করে নিজেই জানালেন একথা। টুইটারে শ্রাবন্তী চট্টোপাধ্যায় লেখেন, গত বিধানসভা নির্বাচনে যে দলের হয়ে লড়েছিলাম সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম, বাংলার উন্নয়নের জন্য বিজেপির কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না, তাদের নিষ্ঠারও অভাব রয়েছে, বিজেপি ছাড়ার কথা জানিয়ে টুইট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। চলতি বছরের 1 মার্চ কৈলাস বিজয়বর্গীয় দিলীপ ঘোষের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন শ্রাবন্তী। গত বিধানসভা ভোটে তিনি বিজেপির হয়ে বেহালা পশ্চিম কেন্দ্রে লড়েন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।